আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে একটি পেঁয়াজের রেসিপি নিয়ে। রমজান মাসে ইফতারের টেবিলে এই ধরনের ভাজা পোড়া বা পেঁয়াজগুলো যদি না থাকে, ইফতারটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। আজকে আমি তৈরি করে দেখাবো খেসারের ডাল দিয়ে মুচমুচে কীভাবে পেঁয়াজটা তৈরি করা যায়। এই পেঁয়াজটা আপনারা দুপুরে তৈরি করে বা সকালে তৈরি করেও আপনারা ইফতারের জন্য তৈরি করে রাখতে পারবেন। তো চলুন গিয়ে দেখি পেঁয়াজটা তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগছে। আমি এখানে 1 কাপ পরিমাণ খেসারির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটাকে আমি পাটায় বেটে নিয়েছি, একটু আড়া ভাঙা করে বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের একটু কম। লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণ। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা যে যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দিলেই হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ। এবার একটু মেখে নিচ্ছি। তো ভালোভাবে একটু চটকে মেখে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে মেখে নিয়েছি। ফ্রেশ ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পেঁয়াজের টেস্টটা অনেক ভালো আসবে। এবার ছোট ছোট সাইজ করে আমি তেলে দিয়েছি, আর তেলটা আমি 10 মিনিট আগে গরম করে নিয়েছি একটা ফ্রাইপ্যানের মধ্যে। তবে অতিরিক্ত চুলার আঁচ বাড়িয়ে তেলটা গরম করা যাবে না, এতে করে দেখা যাবে আপনারা পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে উপরে একটা লালচে কালার চলে আসবে, ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। তো এক এক করে আমি ছোট ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি। এই সাইজ করে পেঁয়াজগুলো ভাজলে আমার কাছে খুবই ভালো লাগে। আর ডালটাকে আপনারা একটু আড়া ভাঙা করে যদি পিষে নেন, এতে করে পেঁয়াজটা অনেকক্ষণ পর্যন্ত আপনার ক্রিসপি থাকবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে যদি পেঁয়াজগুলো ভাজতে যান, এতে করে কিন্তু পেঁয়াজের ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য সহকারে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আমি ছোট একটা ফ্রাইপ্যানের মধ্যে ভেজে নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের কড়াইয়ের মধ্যে একসাথে দিয়ে ভেজে নিতে পারেন। একটু ধৈর্য সহকারে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, আর উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলে সবচেয়ে ভালো হয়। তো এভাবে উলট পালট করে আমি পেঁয়াজগুলো ভেজে নিই। তো এরই মাঝে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজগুলো তেল থেকে আমি তুলে নিয়েছি। আশা করছি আমার আজকের এই পেঁয়াজের রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের পেঁয়াজের রেসিপিটা কেমন হলো। আবারও কোনো ইফতারের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।